গুড আফটারনুন এখন বাজে 3:30 আজকে টু লেট কারণ তুফানের স্কুল হচ্ছে আর তুফানের স্কুল 2:00 অবধি তো বাড়িতে আসতে আসতে 3:00 বেজে যায় তারপরে এসে খেতে বসে তো আজকের ব্যাপারটা হলো আজকে আমাদের মেনুতে রয়েছে বিরিয়ানি শুধুমাত্র বিরিয়ানি শুধু বিরিয়ানি এই যে বিরিয়ানির সঙ্গে অন্য কিছু অ্যাকচুয়ালি বিরিয়ানির সঙ্গে অনেকে অনেক কিছু খায় কিন্তু আমরা বিরিয়ানির সঙ্গে না শুধু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে আমার তো বেসিক্যালি শুধু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে এর সঙ্গে মটন চিকেন এর কোনো আইটেম না আমার একদম ভালো লাগে শুধু প্লেন বিরিয়ানিটাই সবথেকে বেশি ভালো লাগে বিশাল বড় বড় পিসের আলু থাকবে এরকম আলু মানে একদম ছুরে মাল ছুরে মাত্র এত বড় ঠিক আছে মামেরটা এত বড় এসেছে আমারটা আমি সাইজ একটু ছোট নিয়েছি আর কি আলুটা কম খাই তাই জন্য সাইজে ছোট নিয়েছি আলু কম খাই মানে এরকম নয় যে আলু আমি এখন নতুন কম খাচ্ছি তা নয় আলু আমি ছোট থেকেই কম খাই নিয়ে ফেললাম হ্যাঁ আর দেরি করা যাচ্ছে না বিরিয়ানি নিয়ে বসেছি সত্যি আর ওয়েট করাটা মানে গাধামো হবে বোকামো হ্যাঁ বাবু সরি মাম দেখছে ফ্রেশ গুলো চলে গেল মামের আজকে স্কুল ছুটি আছে সেই আনন্দে তাই হয়েছে সেই আনন্দেই আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে বোন স্কুল থেকে এসে বিরিয়ানি পেয়েছে আমি শুয়ে শুয়ে বিরিয়ানি তুফানকে আমি বললাম যে আমাকে এসে আগে জিজ্ঞেস করে কি ভাত যেই বলেছি মাছ ভাত কিছু বলার নেই কারণ দুদিন পর ডিম খেয়েছে চিকেন ডিম এসব চলেছে মাছ ভাত শুনে কিচ্ছু বললো না চুপ করে গেল আপনি যা রান্না করে গিয়ে দেখে ভালো করেছো ও না দাঁড়ো তোমাকে দেবো না তুমি বললে তো তুমি করেছো ভালো হয়েছে তাহলে বলবো আমি চাটনিটা বানিয়েছি আমি কি বলবো আমি শশা কেটেছি না না একচুয়ালি সব কেনা কিন্তু পরে আবার যদি চাটনি কেউ রেসিপি চাই গন্ড হয়ে যাবে মন্ডল স্যারের বিরিয়ানি মন্ডলের বিরিয়ানি অসম বিরিয়ানি মানে আমাদের এই এরিয়ায় মন্ডল সব থেকে বেশি ভালো করে ওখান থেকেই আমাদের আসে কোয়ান্টিটিও যা দেয় ব্যাপক কোয়ান্টিটি রাইসের কোয়ান্টিটি খুব ভালো এমনি আমরা অন্য দোকানে এক প্লেট আমি তো খেতে পারি না মাম হাফ প্লেট খেয়ে নেয় কিন্তু জয় অন্য দোকানে বিরিয়ানি এক প্লেট তাও খেয়ে নিতে পারে লাঞ্চে কিন্তু মন্ডলের বিরিয়ানি এক প্লেট খাওয়া একদমই সম্ভব না মানে মন্ডলের কোয়ান্টিটি যা আমার আর মামের আরামসে হয়ে যাবে হয়ে একটু বেঁচে যাবে ক্যান্ডি খাওয়া গেছে আমরা ওয়েট করছিলাম একচুয়ালি তুফানের জন্য বিরিয়ানি খাবো আর তুফানকে ছাড়া এত হতেই পারে তাই না তুফনি তোকে ছাড়া বিরিয়ানি খাওয়া হতেই পারে না বল আমরা সেটা বুঝেইছি বুঝেই বলেছি চাটনিটা কিন্তু দারুণ লাগে বিরিয়ানিতে আমাকে দিও না গো এটা দিয়ে দাও না মাম তো নেবে না আমার লাগবে না ওকে দিয়ে দিয়েছি ওকে ধন্যবাদ কিচ্ছু বাদ যাবে না তুমি কদিন ধরে বিরিয়ানি খাচ্ছো অনেক 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 দিন ধরে আমার এটা জিনিস জিজ্ঞেস করা আছে মাস দেড়েক বাদে দুয়েক বাদে কারণ জয়ে ফিরে এসে এই ফার্স্ট টাইম খাচ্ছে আর ওখানে বিরিয়ানি খাবে বাবা তুমি এক মাস কাটিয়ে গেলে বিরিয়ানি ছাড়া ফ্রেন্ড ফ্রেন্ড না খাবি দূর হ্যাঁ নিয়েছিলাম খাইনি না পোষায়নি দিয়েছিলাম না বিরিয়ানির ছবিটা হয়তো আমি দোকান চুজ করা ভুল করেছি 1 কেজি বিরিয়ানি 220 টাকা মাত্র চিকেন বিরিয়ানি বাট কোনো টেস্ট নেই
তো হতেই পারে, সব সব জায়গায় কম বেশি ভালো মন্দ থাকে। ক্যান্ডির কোনো শব্দ নেই, ক্যান্ডি অনেকক্ষণ হয়ে গেছে তো, ও তো দেড়টা থেকে দুটোর মধ্যে খায়, খেয়ে একদম ঘুম। খেলাম বাবা আমার কোল্ড ড্রিঙ্কসটা খেলো, খাইনি তো, ওটা দাও মেয়েটা খাবে তো, একটু পরে আমি খাবো তো নিয়ে নেবো, ওকে সামনে থাকলে খাবে, আদারওয়াইজ খাবে না। ঠিক বলে সামনে থাকলে এখন খাবে, নাহলে উঠে খাবে, খাবে না সেটা বল। বাবা মায়ের মধ্যে যদি এইটুকু তুমি বাবু ওটা বেশি হয়ে গেল, তো একটু খাতে লাগে আগে খাওয়াবে, খুব ভালো ভালো পিস দেয়, মানে বেশ বড় বড় পিস দেয়, যা পিস আছে মোটামুটি দুজনে শেয়ার করে একদম খাওয়া যায়। ভিডিওটা তো ফ্রাইড রাইস ছিল। শেয়ার করে খাওয়া যাবে না, মানে এতটাই বড় হয় না, ওসব বাজে কথা হবে না, মাটনের পিস কোনো শেয়ার নেই, আমি বলছি না না শেয়ার করে খাওয়া যায় না, একদমই পারে না। হচ্ছে না কেউ তো দেখে শুনে খুঁজে আমি খেয়ে নিলাম, তারপরে বললে নিয়েছিলাম তো বেছে বেছে ওটাই নিয়েছিলাম, এই নয় যে আমি নলহাট দেখে নিয়েছিলাম, মাংসটা নেওয়ার পরে মানে তখন তো আমি জাস্ট বের করেছি হাতে করে ঢুকে দিয়েছি, পরে আমি দেখলাম কেসটা। কিন্তু বাবা তুমি ভালো রান্না করেছো, রান্না করে দিয়েছি এবার, সেটাই বলছিলাম বলতে পারছিলাম যে আজকে বিরিয়ানিটা কালকে চিকেনটা না। একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু মানুষ আছে যারা না ভিডিও পুরোটা দেখে না, একটু একটু করে দেখবে, ফুট করে যেটা কানে এলো তার উপরে কমেন্ট। যেমন খুব ভালো একটা কথা, রিসেন্ট কাল পরশু যে ভিডিও একটা এসেছিল
কাল না এর আগে দোলের দিনকে যে আমরা আমি যে খেয়েছিলাম ফার্স্ট টাইম মানে আফটার লং টাইম আমরা বসে খাচ্ছিলাম মানে জয় আসার পর জয় আগের দিনই ফিরেছিল ও বলেছিল যে ও যেখানে ছিল সেখানে ছোলে ভাটুরে পাওয়া যাচ্ছিল দিল্লি একটা ছোট জায়গা নয় কিন্তু দিল্লি তো বড় জায়গা এটা সবাই জানে তো ও যে জায়গাটায় ছিল সেই জায়গাটায় ও বেরিয়ে আগে ছোলে ভাটুরে পাচ্ছিল এবার তারপরে ও কাজে বেরোচ্ছিল বেলা হয়ে যাচ্ছিল যার জন্য ব্রেকফাস্টটা ও ম্যাক্সিমাম টাইমই বাড়িতে করেছে ছোলে ভাটুরে রোজ রোজ খাওয়া সম্ভব না তো এটা খুব একটা খারাপ কথা নয় মনে হয় হতেই পারে কোনো জায়গায় কাছেই যে দোকানটা সেখানে ওটাই পাওয়া যাচ্ছে ওখানে ওই দোকানটাই ছিল তো একজন কমেন্ট করেছে যে খুব এ করে কমেন্ট করেছে মানে যেন আমরা কিছু জানি না সামথিং সামথিং অনেক কিছু ও বেকার বলেছে দিল্লিতে কি শুধু ছোলে ভাটুরে আমরা কিন্তু সেটা তো বলিই নি তো প্লিজ যখন কমেন্টটা করবেন দয়া করে পুরোটা দেখে কমেন্ট করবেন কোনো একটা কথায় কমেন্ট করবেন তুমি ওটা রিকোয়েস্ট করতে পারো না দিল্লির বাসিন্দা হতাম আমি জানতাম এখানে এটা পাওয়া যায় ওখানে ওটা পাওয়া যায় বাট এমনিও নর্মালি আমরা যে ব্রেকফাস্টটা করি মানে আমরা বাঙালিরা যে ব্রেকফাস্টটা করি সেরকম পাওয়া যাচ্ছিল না ওখানে পুরি পাওয়া গেলেও সেই পুরিটা আটার পুরি হতো আর বাড়িতে আমরা আটার লুচিও খাই না আমরা ময়দার খাই হ্যাঁ আমরা মানে ওখানকার লোক আটার ভালোবাসে তাই জন্য খাই সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আমরা ঠিক যেরকম খাই সেরকম টাইপের পাওয়া যাচ্ছিল না হয়তো ওখানকার লোকাল বাসিন্দা যারা তারা হয়তো জানেন যে এখানে পাওয়া যায় ওখানে পাওয়া যায় বাট আমি পাইনি ঠিক আছে পাইনি ওখানে ছোলে ভাটুরে যেখানে বিক্রি হয় ওখানে ছোলের সঙ্গে চাবলও রাখা হয় ঠিক আছে মানে ছোলে চাবল আমরা কি ব্রেকফাস্টে খাবো কোনো সময় ছোলে চাবল খাবো না ঠিক আছে ওখানকার মানে ওখানকার যারা আছেন তাদের পছন্দটা ওনারা খান আমার পছন্দ না আমি খাই না তারপরে গিয়ে কিন্তু দোকান থেকে আমি কিনে এনেছি ঠিক আছে সব কাজ শেষ করে তারপরে দোকান থেকে কিনে এনেছি পুরোটা খাবে তারপরে উঠবে বাদাবাদি দরকার নেই এমনি বসে থাকবে বসে আছি কিন্তু খেতে পারবো না আর পাচ্ছি না খেতে আমরা তো বলিনি সামান্য আমি আর জয় একটা ভিডিও করছিলাম ইনফরমেশনটা দেওয়ার জন্য অনেকে আমাদের ইনভোজ করছিলেন ইনফরমেশন চাইছিলেন তো এটা আমরা সবার জন্য করেছি আর খুব ভালো ভালো পজিটিভ কমেন্ট এসেছে যারা আমাদের এই ইনফরমেশনটা নিয়ে খুব হ্যাপি ইভেন এরকমও যারা লখনৌতে থাকেন তারাও বলেছেন যে আপনারা যে পয়েন্টগুলো আপনারা বলেছেন খুব সঠিক বলেছেন তার মধ্যে আমি একজনের কমেন্ট আমি নামটা একদম মনে পড়ছে না তিনজন তিনজন না কোন মহিলা একজন লিখেছিলেন না দুজন পুরুষ না চারটে দুজন পুরুষ দুজন মহিলা ছিলেন যাই হোক এরপরে যদি আমরা এরকম রিপ্লাই কোনো কমেন্ট করে মানে কোনো ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তার নামটা ধরে বলবো যে কি বলেছিল এই মুহূর্তে মনে পড়ছে না বলছে লখনৌতে ফার্স্ট টাইম গেছে তো আর এই সব ইনফরমেশন সবাই জানে কারণ এনে দেখুন আপনারা জানতে পারেন আমি কথাটা বলি ওনাদের বক্তব্য হলো যে এই এরকম ইনফরমেশন গুলো তো ইন্টারনেটে আছেই হ্যাঁ কি অদ্ভুত ব্যাপার এনারা মানে মানে কি বলবো ইন্টারনেটে ইনফরমেশন গুলো এলো কোথা থেকে আমাদের মতো কেউ দিয়েছে তবেই তো এসছে নাহলে তো মানে এনাদের চিন্তাভাবনাটা এরকম যেন কোনো এলিয়ান এসে দিয়ে গেছে ইনফরমেশন গুলো গুগলেও অনেক রকম ইনফরমেশন থাকে আরে নেক্সট টাইম যখন কেউ সার্চ করবে তখন তো আমাদের ইনফরমেশনটাও পাবে কারণ ভালো লাগলো না লাগলো আলাদা ব্যাপার সেটা আগেই বলেছিলাম যে আমাদের যে এক্সপিরিয়েন্স তার উপর ডিপেন্ড করে এই ভিডিওটা করা হচ্ছে কিন্তু ওনাদের বক্তব্য হলো যে এটা তো ইন্টারনেটে আছে আরে আমার মতো কেউ দিয়েছে তবেই তো আছে আজকে আমি দিলাম কালকে আমার মতো আরও 10 জন দেবে এরপর যখন যে কেউ দেখবে যার যেটা পছন্দ হবে
সে মানে সেটাকে চুজ করতে পারে, সেটা কিছু প্রবলেম নয়। কিন্তু আমার মতো কেউ দিয়েছে, ওনার মতো কেউ দিয়েছে, আরেকজন কেউ দিয়েছে, তবে তো ইনফরমেশন গুলো এসেছে। ওনারা চাইছেন কি যে ইনফরমেশন গুলো দেওয়া বন্ধ হয়ে যায়। আমরা তো ভালোই করছি, আমরা তো পুরোটা খারাপ না, সেটা কথা না। ওনার বক্তব্য, আমরা জিনিসটা খারাপ তো করিনি, আমরা যেটা আমাদের এক্সপেরিয়েন্স হয়েছে, যেটা না করলে ভালো হয়, যেগুলো আমরা ফেস করেছি সেটাই আপনাদের বারণ করছি। এবার যার দরকার হবে সে নেবে, যার দরকার হবে না সে নেবে না। অদ্ভুত অন্য জায়গায় লেগেছিল বক্তব্যটা হলো, ইন্টারনেটে এরকম মানে ইন্টারনেট ঘাটলে এগুলো অলরেডি পাওয়া যায়, তো আপনারা কেন করছেন? মানে তা ওনারা কী চিন্তা করছেন? এটা কি গুগল নিজে আপলোড করে, কেউ ব্লগ করছে, কারোর ওয়েবসাইট রয়েছে, তবে তো পাওয়া যাচ্ছে না। ওদের কাছে ওই বেসিক সেন্সটা নেই, কী বলবো বলো। গুগল তো নিজে আপলোড করে না, বা এলিয়েন এসে আপলোড করে না। যাক, কোনো অসুবিধা নেই, যার যেটা মনে হচ্ছে আমি সেটা বলতেই পারেন, কেউ যায় আসে না। যায় আসে তখনই যখনই কথাগুলো সভ্যতা থাকে না, কিছু সময় খুব খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। অনেকে বলেন না যে এই তো কিছু আমরা কমেন্ট করবো, সঙ্গে সঙ্গে বরকে নিয়ে বসে যাবেন। ভুল কথা এটা, বরকে নিয়ে বসে যাওয়ার কি আছে? দেখছি আপনাদের জানানোর, আপনারা যখন জানাচ্ছেন তো আপনাদেরও তো আমাকে এই মারফত জানাতে হবে। তো এই হিসেবে না না, ওনারা যেটা ভাবেন সেটা হলো পাথর আমি একাই মারবো, বাট অন্য কেউ পাথর মারার প্রতিবাদ করবে না। নেগেটিভ কমেন্ট করুন, কোনো ভিডিওতে যদি কোনো জিনিসটা পছন্দ না হয় সেভাবে বলুন, এই জায়গাটা এরকম মনে হচ্ছে একদম বলুন, সেটা আমি ঠিক করে নিতে পারি, রেকটিফাই করার জায়গা থাকে। কিন্তু যে টোনে আপনারা বলেন, না না আপনারা নয়, কিছু মানুষ যারা বলছে তাদেরও আপনারা বলছি, ওনারও এরকমও আছে যে তুই তো করে কথা বলে, মানে এতটাই অসভ্য। এটা ওনাদের বাড়ির শিক্ষা, আর এটা 1-2% মানুষ, কিন্তু একদমই 1-2% ভিউয়ার, তার বেশি ম্যাক্সিমাম ভিউয়ার্সরা খুব ভালো, ইভেন আমাকে ইনবক্সও করেন প্রচুর ভিউয়ার্সরা। এক্সপ্লেন চলে গেছে, না ফেজ তাহলে আমাদের বিরিয়ানি খাওয়া শেষ, আমি পারিনি, এতটা বেঁচে গেছে, আমি পেট ভরে পাচ্ছি না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো। আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ভিডিওতে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই করে দাও, বাই। বসো বসো, সবাই বসে গেছে, তারপরে আমি বসলাম। কেমন করছো? কেমন ভালো করে সব আছে, কোল্ড ড্রিঙ্কস টেবিল করো, করো করো করো, চলো সব করেছি আমি, নিয়ে এসেছি। কথা কি আছো? যে যে কোল্ড ড্রিঙ্কস খাবে না আগে বলে দে, বাবা খাবে না। বলো খাচ্ছিস বাবা? ঠিক আছে না, আমি বানিয়েছি, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। তুফান আজকে একদম ফাটাফাটি হয়ে গেছে, স্কুল থেকে এসে বিরিয়ানি পেয়ে গেছে।